বর্ষা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের ভিড় বাড়ছে কুমোরটুলিতে। কেউ যাচ্ছেন শুধু ছবি তুলতে, কেউ আবার ব্লগ বানাতে। একটা সময় যেখানে শুধুমাত্র মাটির হাঁড়ি কলসি তৈরি হতো, আজ সেখানে প্রতিমা বানানোর জন্য অর্ডার আসে শুধু লন্ডন, নিউ ইয়র্কের মতো শহর থেকে। এটা শুনলে অবাক হবেন যে একসময় কুমোরটুলি সর্বজনীন পুজোর সভাপতিত্ব করেছেন স্বয়ং নেতাজি। যেবার নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন, সেইবার পঞ্চমীতে পুড়ে গিয়েছিল প্রতিমা, কিন্তু পুজো থামেনি। কিভাবে এই অসাধ্য সাধন হয়েছিল সেই ঘটনা আজকের ভিডিওতে থাকবে। এর সঙ্গে সঙ্গেই আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে গড়ে উঠেছিল এশিয়ার অন্যতম বড় এই পটুয়া পাড়া। বর্তমানে কুমোরটুলিতে প্রায় 12,000 মায়ের প্রতিমা তৈরি হয়। অর্ডার আসে সেই সুদূর ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি থেকে। তবে একসময় এখানে শুধুমাত্র মাটির হাঁড়ি এবং কলসিই তৈরি হতো। বাংলায় প্রথম পুজো শুরু হয় সাবর্ণ চৌধুরীর বাড়িতে। সালটা তখন 1600 সালের প্রথম দিক। সেই সময় সারা কলকাতায় হাতে গোনা কয়েকটি পুজোই হতো, যদিও সেই সময় কুমোরটুলির অস্তিত্ব ছিল না। কৃষ্ণনগর, নদিয়া থেকে কারিগররা এসে বানাতেন মায়ের একচালা প্রতিমা। এরপর আস্তে আস্তে ইংরেজরা আমাদের দেশের দখল নিতে শুরু করে। পলাশির যুদ্ধের পর পাকাপাকিভাবে বাংলার দখল নেয় ইংরেজরা। গড়ে ওঠে কলকাতা শহর। গ্রামের তুলনায় শহরে কাজের সুযোগ অনেক বেশি, তাই কাজের খোঁজে দলে দলে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাতে থাকে কলকাতায়। শহরে আসা বিভিন্ন লোকের কাজকর্মের ভিত্তিতে বিভিন্ন জায়গা নির্ধারণ করেন ইংরেজরা। যেমন মদ কিংবা সুরা ব্যবসায়ীদের জন্য নির্ধারিত হয় সুঁড়িপাড়া, আবার কাঠের মিস্ত্রিদের জন্য নির্ধারিত হয় ছুতোরপাড়া, তেমনই কুমোরদের জন্য নির্ধারিত হয় কুমোরটুলি। তখনকার দিনে বাজারে স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের বাসনপত্রে চল হয়নি। গৃহস্থ বাড়িতে মাটির জিনিসপত্রই ছিল একমাত্র সম্বল। বেশিরভাগ কুমোর সেই সব বানিয়েই পেট চালাতেন। খুব কম সংখ্যক কুমোরই মাটির পুতুল বানাতেন। এই সমস্ত মাটির পুতুল বড়লোক বাবুরা ঘর সাজানোর জন্য কিনে নিয়ে যেতেন। ইংরেজরা আসার পর থেকেই কলকাতা শহরে আস্তে আস্তে দুর্গাপুজোর সংখ্যা বাড়তে থাকে। তাছাড়া সেই সময় বাজারে স্টিল এবং অ্যালুমিনিয়ামের জিনিসপত্রের চল শুরু হয়। হারিয়ে যেতে থাকে মাটির বাসনপত্র, ফলে বেশিরভাগ কুমোর তখন প্রতিমা গড়ার দিকে ঝুঁকতে থাকেন। কুমোরটুলির কুমোরদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় প্রতিমা তৈরি করা। এবার চলুন জেনে নিই নেতাজির সঙ্গে কুমোরটুলির কী সম্পর্ক। 1931 সালে শুরু হয় কুমোরটুলি সর্বজনীন। কুমোরটুলির শিল্পীরা মিলে এই পুজো শুরু করেন। 1938 সালে তরুণ বাহিনী নেতাজিকে এই পুজো কমিটির সভাপতি হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। নেতাজি এই প্রস্তাবে সম্মত হন। সেই বছর পুজোর দিন ক্রমে এগিয়ে আসছিল। পঞ্চমীর দিন কিভাবে যেন প্রতিমায় আগুন লেগে পুড়ে যায় পুজো কমিটির মাথায় হাত। তাহলে কি এইবার কুমোরটুলিতে কোনো পুজো হবে না? এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেন শিল্পী গোপেশ্বর পাল। বিদেশ থেকে অনেক কিছু শিখে এসেছিলেন তিনি। তবে শিল্পী গোপেশ্বর পাল ছিলেন কট্টর স্বদেশী। তিনি নিয়েছিলেন দায়িত্ব। এক রাতের মধ্যে এক চালার বদলে 5 চালা মায়ের মূর্তি তৈরি করেন তিনি। বিশেষজ্ঞদের মতে সেইবারই নাকি প্রথমবারের মতো 5 চালা প্রতিমা তৈরি হয়েছিল। এরপর মহা ধুমধাম করে শুরু হয়েছিল কুমোরটুলির পুজো। পুজোর আগে আগে অনেকেই মাটির গন্ধ নিতে কুমোরটুলিতে ঢুঁ মারেন। ঝকঝকে নীল আকাশ, মাঝে মাঝে ভেসে যাচ্ছে তুলোর মতো সাদা মেঘ, কুমোরটুলির পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। এইরকম পরিবেশে প্রতিমা তৈরির প্রস্তুতি দেখাটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা বটে। চাইলে পুজোর আগে একবার কুমোরটুলি থেকে ঢুমেরে আসতেই পারেন আপনি, আর এসে জানাবেন কেমন লাগলো। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।